বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি সকালে শ্রদ্ধা জানান তিনি। শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায় তাকে। বিগলে বাজানো হয় করুণ সুর। পরে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস।